জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে সড়ক পরিবহন ও সেতু বিভাগের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মেট্রো রেলে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। সকালে মতিঝিল মেট্রো রেল স্টেশন থেকে উত্তরা দিয়াবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। অর্ধশতরও বেশি শিশুর মাঝে এ সময় ছিল বাঁধ ভাঙা আনন্দের জোয়ার। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। পরনে লাল টি শার্ট, মাথায় নীল টুপি, রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনে হাজির অর্ধ শতাধিক সুবিধাবঞ্চিত শিশু। বঙ্গবন্ধুর জন্মদিনের স্লোগানের মধ্য দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তারা। ভ্রমণ শুরুর আগে সফরকে ঘিরে সবার মধ্যে দারুণ এক উত্তেজনা। অনেকদিন পর মেট্রোতে চলবো, আমার কাছে অনেক আনন্দ লাগতেছে। আনন্দ উচ্ছ্বাসে কোমলমতিদের মেট্রো রেল ভ্রমণের আয়োজনে সন্তুষ্টির কথা জানান পথ শিশুদের দিয়ে কাজ করা এনজিও কর্মকর্তা। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে আমি কাজ করছি, কিন্তু মূল স্রোত ধারায় ওদের মতো ওরকম করে পারিনি, যদিও বা ওদের অনেক পিছনে পিছনে ব্যাকগ্রাউন্ড খুব কষ্টের, কিন্তু আজকে সবাই মিলে একসাথে যাব। এবং সবচেয়ে মজার বিষয় হলো আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং শিশু দিবস দুইটা একসাথে, আমি খুবই এক্সাইটেড। Elegance, beauty. স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পুরো দিনটা আনন্দময় করতে বাসেও ঘুরে দেখার আয়োজন করা হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব। কিন্তু যে সমস্ত বাচ্চার বয়স একটা সাইজ আছে, তাদের তিন ফিটের নিচে বড় সবচেয়ে বাচ্চারা কিন্তু কি ফিরে ওঠেন। আশা করি আমরা আগামী 2030-এর মধ্যে ঢাকা শহরে 6টা মেট্রো চলন হবে। মেট্রো রেলে উঠেই শিশুরা হই হুল্লোড় শুরু করে, একে অপরের সঙ্গে আনন্দে মেতে ওঠে। বঙ্গবন্ধুর জন্মদিন ছোট্ট শিশুদের সাথে থাকতে পেরে আনন্দ প্রকাশ করেন মেট্রো রেলের MD। সর্বশেষ ট্রেনটা রাত্রে 9:16 রমজান থেকে উত্তরা থেকে ছেড়ে যাবে, আর মতিঝিল থেকে সর্বশেষ ট্রেনটা এখন 8:40 ছেড়ে যায়। এই ট্রেনটা 9:40 মতিঝিল থেকে সর্বশেষ ট্রেনটা থাকবে। উত্তরা দিয়াবাড়ি স্টেশনে শেষ হয় সমাজের পিছিয়ে পড়া শিশুদের মেট্রো রেল ভ্রমণ। বঙ্গবন্ধু শিশুদেরকে ভালোবাসতেন, তার জন্মদিনটাতে শিশুদের সাথে কাটাতে পছন্দ করতেন। শিশুরা দল বেঁধে তাকে শুভেচ্ছা জানাতে আসত। সেই বিবেচনায় আজকের দিনটিকে শিশু দিবস হিসেবে পালন করা হচ্ছে। তামান্না তাহসিন খান, SATV, ঢাকা।